আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওয়েলকাম ব্যাক সবাইকে আরেকবার স্বাগত জানাই চ্যানেল আইকেতে প্রিয় সৌদি প্রবাসী ভাইরা প্রতিদিনের টাকা রেটের আপডেট এবং অন্যান্য খবরগুলি পেতে প্লিজ আমার এই চ্যানেলটি চ্যানেল আইকে এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে হলো নয় অক্টোবর দুই হাজার বাইশ সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে প্রতিদিনে নেয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ কুয়েত দুবাই কাতার বাহরাইন সহ আরও কয়েকটি দেশের আজকে টাকা রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা এই ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা আজকে সৌদি আরবের এক রেলের পরিবর্তে আপনারা কিন্তু আঠাশ টাকা তিরিশ পয়সার মতো করে পাবেন তবে আমি এখানে যে রেটটি বলতেছি আঠাশ টাকা তিরিশ পয়সা এটা হলো ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জের রেট তবে এর বিপরীতে বিভিন্ন এক্সচেঞ্জে হয়তো আরও কিছুটা কম বেশি আপনারা পাবেন তাই টাকা পাঠানোর আগে অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ দেখে শুনে পাঠাবেন যেখানে বেশি পাবেন সেখান থেকেই পাঠাবেন তো আমরা যদি এক রিয়ালের পরিবর্তে আড়াইশ টাকা তিরিশ পয়সা করে যদি পাই তাহলে কিন্তু পাঁচশো রিয়ালে প্রায় চোদ্দো হাজার একশো পঞ্চাশ টাকা পাবেন এক হাজার রিয়ালে আঠাশ হাজার তিনশো টাকা দেড় হাজার রিয়ালে বিয়াল্লিশ হাজার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার রিয়ালে ছাপ্পান্ন হাজার ছশো টাকা আড়াই হাজার রিয়ালে সত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা তিন হাজার রিয়ালে চৌরাশি হাজার নশো টাকা এমনিভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে এক লক্ষ টাকা পাঠাতে তিন হাজার পাঁচশো তেত্রিশ রিয়াল লাগবে এর সাথে যদি আরও পনেরো রিয়াল অথবা বিশ রিয়াল ব্যাঙ্ক ফি যোগ করেন তাহলে তিন হাজার পাঁচশো আটচল্লিশ রিয়াল থেকে তিন হাজার পাঁচশো তিপ্পান্ন রিয়াল হলেই এক লাখ টাকা পাঠাতে পারবেন এমনিভাবে আজকে কুয়েতের আরে তিনশো চুয়াল্লিশ টাকা দুবাই একদিনে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতারের এক রিয়ালে উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বা আরাইনের আরে দুশো চুরাশি টাকা আটান্ন পয়সা ওমানের এক রিংয়ে সাতাত্তর টাকা সিঙ্গাপুরের এক ডলারে চুয়াত্তর টাকা সাতষট্টি পয়সা মালয়েশিয়ানের এক রিঙ্গিতে তেইশ টাকা আমেরিকান ইউএস এক ডলারে একশো ছয় টাকা আটান্ন পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে সাতষট্টি টাকা তিরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে সাতাত্তর টাকা এক পয়সা বন্ধুরা এই ছিল আজকে টাকার একটা সর্বশেষ আপডেট নিজে জানুন শেয়ার করে অপরবাহীকে জানার সুযোগ করে দিন ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম আরহামতুল্ল